যেমন বাংলা ভাষা প্রত্যেক পঞ্চাশ কিলোমিটার পরে দেখবেন যে ভাষা ভিন্ন হয়ে যাচ্ছে যারা ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা বলছেন যে আপনি পঞ্চাশ কিলোমিটার দূরে মোটামুটি আনুমানিক আর কি চলে যান দেখবেন ভাষায় কিছুটা পার্থক্য চলে আসবে চাবেন সেই করে নওগাঁ চলে যান ভাষার পার্থক্য চলে আস বগুড়া চলে যান পার্থক্য হয়ে যাবে ঠিক আছে কলনা চলে যান পার্থক্য হয়ে যাবে যশোর চলে যান একটু আলাদা হয়ে যাবে অন্যদিকে চলে যান আপনি হ্যাঁ আরও আরও আলাদা হয়ে যাবে পাব না চলে যান আরও আলাদা হয়ে যাবে এইভাবে ঢাকা চলে যান ঢাকায় ভাষা আলাদা হয়ে যাবে আবার চিটাগান চলে যান আরও বেশি আলাদা হয়ে যাবে সিলেট চলে যান তো আরও বেশি বুঝতে পারছেন না তো ঠিক আরবদের ভাষাটা ওই রকমই একই সমস্ত ভাষার ক্ষেত্রে আমরা আমি বিশেষ করে দু বছর লেখাপড়া করেছি উর্দুদের মাঝে জামিয়া সালেফে বানারসে উত্তরপ্রদেশে তো ওখানে অধিকাংশ ছেলেরা তো উর্দুভাষী বাঙালি ছেলের সংখ্যা তো কম হাতে গোনা হয়তো বিশ পঁচিশটা ত্রিশটা ছেলে বা পশ্চিমবঙ্গের থাকে তো ওদের এক এক অঞ্চলের ভাষা সবাই বলে যে আমরা উর্দু বলি কিন্তু যখন তার আঞ্চলিক ভাষায় কথা বলে তো অনেক বেশি ভিন্নতা সব ভাষাতেই এরকম আছে এখানে দেখছেন যে মেসরিরাও আরবি তাই না আর সৌদিরাও আরবি অনেক কত পার্থক্য তাই না অনেক পার্থক্য মরক্কোর লোকেরা আরবি বলে হ্যাঁ আলজেরিয়ার লোকেরা আরবি বলে তাদের মাতৃভাষা আরবি তাই না তিন তিনুসিয়ার লোকেরা লিবিয়া এই সমস্ত দেশ হচ্ছে আরব দেশ কিন্তু তাদের ভাষা অনেক সময় আরবরাই বোঝে না যেমন আপনারা চেটেঙ্গাঙ্গা সিলেটে অনেক ভাষায় বুঝেন না হ্যাঁ ঠিক কিনা জি তো আরবদের মাঝে বিভিন্ন ভাষাগুলি ছিল প্রথম মানুষের সুবিধার জন্য শুরু হয় কোরাইশদের ভাষায় নাজেল হোক তারপরে দেখা যায় যে অন্য তো কোরাইশদের সব ভাষা বুঝে না সব শব্দ বুঝে না তখন সাত ভাষায় সাত বংশের বড় বড় যে বংশগুলি আরব দেশে সাত বংশের ভাষায় কোরআন নাজেল হয়ে যায় মানে সাত বংশের ভাষায় কোরআন পড়তে পারো যেই ভাষাগুলি কোরআশের ব্যবহার করে কিন্তু অন্যরা অন্য ভাষায় ব্যবহার করে ওইভাবে বলতে পারো উচ্চারণ করতে পারো যেন পানিকে নোয়াখালি গেলে কী হয়ে যায় পানি হয়ে যায় তারপরে শালাকে কোনো কোনো এলাকা কোথায় নোয়াখালীতে না অন্য জায়গায় হ্যাঁ হালা হয়ে যায় তাই না চাফায় নাম রাজশাহী গেলে আমি কি হয়ে যায় হামি হয়ে যায় হ্যাঁ হামি আমিকে হামি বলে আমি গেলাম হামি গেলাম আচ্ছা গেলাম গেনু হয়ে যায় বুঝতে পারছেন তো ঠিক ওই রকমই প্রত্যেক বংশ নিজ নিজ ভাষায় কোরআন উচ্চারণ করতে কোরআন তেল করতে পারবে কোনো বাধা নিষেধ ছিল না সাত ভাষায় এই মর্মে হাদিস রয়েছে অনজেল আল কোরআন সাবাত আহরুফ কোরআন প্রথম নাজল হয় সাত ভাষায় সাতটি বড় বড় বংশের ভাষায় কোরআন পড়া বৈধ ছিল মাঝে মাঝে এক বংশের লোক তেলাওত করছে আর বংশের লোক শুনছে শোনার পরে ভুল ধরছে তুই ভুল পড়ছিস ধৈর্য নিয়ে নবীর কাছে এসে হাজির ওমার রাজিয়াল এরকম এক লোককে নিয়ে এসে নবীশাহ ইয়া আসুল আল্লাহ এ কোরআনকে বিকৃত করেছে কোরআন ভাবে ভুল করে পড়ছে যা আপনি এভাবে আমাদেরকে পড়াননি তো তো করে বংশের লোক সবচেয়ে শুদ্ধ ভাষায় যেমন শুদ্ধ ভাষায় আমি কথা বলছি শুদ্ধ ভাষায় আঞ্চলিক ভাষা নেই ঠিক না এখন আমার কথাগুলি যখন আপনার ভাষায় বলছেন তখন অন্যরকম করে বলছেন আপনি তো কোরআনের আল্লাহর কালাম এইভাবে নবিশ হাসলাম আমাকে শিখেছেন আর তুমি এভাবে পড়ছো ধরে নিয়ে এসে হাজির আসামির কাঠবড়াই নবী সাল্লাম বললেন যে শোনাও তো দেখি ও শোনাইলো ওর মতো করে ওমার তুমি শোনাও শোনাইল বল ঠিক আছে সব ঠিক আছে যাও তোমারও ঠিক করো ঠিক আছে বোঝা গেছে কিন্তু পরে নবী ইসালাম দেখলেন যে এখন মানুষরা ইসলাম শিখে গেছে যথেষ্ট আর তারপরে যখন দিন শিখে গেছে তখন তাদেরকে এক ভাষাতে নিয়ে আসা উচিত আর তখন বলা হলো যে না সবচাইতে শুদ্ধ ভাষা হচ্ছে কয়েজার ভাষা যেমন গোটা বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ বাংলা কোন অঞ্চলের লোকেরা বলে আপনাদের যারা ভাষা সম্পর্কে জ্ঞান আছে ওরা জানে তাই না যদিও সেখানেও সামান্য কিছু অঞ্চলতা থাকতে পারে কিন্তু তাদের ভাষা শুদ্ধ ভাষা বই যে ভাষা ওই ভাষাতে সাধারণত তারা কথা বলে তো ওই রকমই কোরআশেরা একবারে শুদ্ধ ভাষায় কথা বলে যে কোরআন হাদিসের যে ভাষাগুলি এখন আছে ওই ভাষাতে আরও কোরআসরা কথা বলতো অন্যরা বলে নয় তো ওই ভাষাতে স্থির করে দেওয়া হইল ওসমান রাজি আল্লাহ তালান হো কোরআন সংকলন করা হলো একসাথে এক কপিতে করা হলো তিরিশ পারা কোরআন একটি কপিতে মুসাফ যেটাকে কি বলা হয় মুসাফে নিয়ে আসা হইল শুরু করা হইলো সুরে ফাতেহা থেকে আর তারপর এইভাবে বিন্যাস তরতিব সুরে সুরা বাকারা আলমরান এভাবে সুরা ফালাক শেষ এটা তো এখতলাফ রয়েছে যে ঈশ্বর আর তরতীবগুলি আল্লাহর পক্ষ থেকে নবিশ আসলাম হ্যাঁ দিক নির্দেশনা দিয়েছিলেন নাকি ইজতেহাদ কেরামদের তবে সঠিক মত হচ্ছে ইজতেহাদ আয়াতের তরতিব বিন্যাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানে একটি আয়াতের পর আরেকটি আয়াত আলিফুল্লাম ইমজ আলিক আল কিতাবলাহ আল্লাকিন তারপরে আল্লিন হ্যাঁ এইভাবে আয়াতের তরতিব তারপর যেমন যেমন সর্বপ্রথম কোন আয়াতগুলি নাজল হয়েছিল সুরা আলাক না সুরা আলাকের প্রথম আয়াত গুলি গোটা গোটা সুরা গোটা সুরা না পাঁচটি আয়াত তাই না তাহলে তারপরে যে আয়াতগুলি রয়েছে কাল্লা আয়াত কার রাহুস্তাক এইসব আয়তগুলি রয়েছে এই আয়াতগুলি তার পরে নাজল হয়েছে কিন্তু সে আয়াতগুলি বলা হয়েছে যে ওই এই এই আয়াতের পরে আয়াতগুলিকে বসাও লিখো এইভাবে গোটা সুরে বাঁকর একসাথে নাজল হয়নি অনেকবারে নাজুল হয়েছে যখন যা প্রয়োজন হয়েছে নাজল হয়েছে কিন্তু যখন নাজুল হইতেন নজর বলতেন যে এই আয়াতগুলি ওই আয়াতের পরে লিখ লিখিয়ে দিতেন মুখস্থ করিয়ে দিতেন তার সাথে লিখিয়ে দিতেন ওহির লেখকও কয়েকজন ছিলেন তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ লেখক কে ছিলেন জাইরম সাহেব রাজিয়া আল্লাহ হতাবিয়া রাজিয়াল্লাহ হতার লেখক ছিলেন আলী রাজিয়া আল্লাহ হত লেখক ছিলেন আরও বেশ কিছু সাহাবে লেখক ছিলেন তো যাকে যখন হাতের নাগালে পেতেন সামনে আছে সেই লিখত সবচেয়ে বেশি এক্ষেত্রে সময় দিয়েছেন জাহিদ রাজিয়া আলহ এবং খ্যাতি লাভ করেছেন তো যখন উসমান রাজি আমলে কোরআনকে এক কপিতে করা হইল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই যুগে কিসে হইতো কাগজপত্র ছিল কাগজপত্র ছিল না তাহলে কিসে লেখা হইতো গাছের বাকলে হইতো ছাড়লে না হয় পাথরে লিখা হইতো না হয় শুকনো চামড়াতে লিখা হইতো লিখা হইত সবগুলিকে একত্রিত করা হইলো কোরআনে কারিমের এই বিন্যাস দেওয়া হইলো